प्रत्यक्ष अभिनंदन जाना भिडियो थे अपना जानते हैं ষষ্ঠ শ্রেণী द्वितीय सप्ताह तथ्य যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্টের উত্তর এখানে দেখতে পাচ্ছেন ভূমিকা আধুনিক জীবনের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি অতপ্রতভাবে জড়িত প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আজকের এই নগর সভ্যতার দিকে তাকালে আমরা এক অদ্ভুত পূর্ব পরিবর্তন লক্ষ্য করতে পারি এই যুগান্তকারী পরিবর্তন এনে দিয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি তা বলা যায় যে সভ্যতার উন্নয়নের মূল রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এখানে দেখতে পাচ্ছেন ব্যবহার ক্ষেত্রসমূহ বাংলাদেশে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার লক্ষ্য করা যায় নিচে তথ্য প্রযুক্তি ব্যবহার ক্ষেত্রসমূহ আলোচনা করা হলো কৃষির ক্ষেত্রে এখন কৃষি ক্ষেত্রে ব্যাপকভাবে আইসিটি ব্যবহার করা হচ্ছে ইন্টারনেটে ওয়েবসাইট ইত্যাদি রয়েছে এখানে কৃষি বিষয়ক অনেকের তথ্য সম্পর্কে কৃষকরা জানতে পারে তাছাড়া মোবাইল কৃষি পরামর্শ দেওয়া হচ্ছে খ শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার অত্যাধিক হারে লক্ষ্য করা যায় শিক্ষার্থীরা তাদের শিক্ষার প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করছে শিক্ষা ক্ষেত্রে মাল্টিমিডিয়া ক্লাস ডিজিটাল ডিকশনারি বুক অনলাইন ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপর দেখছেন গ ব্যাংকিং বর্তমানে সব ব্যাংকগুলো অনলাইন সেবা দিচ্ছে ফলে এটিএম মেশিন থেকে যে কোনো সময় টাকা তোলা যায় তাছাড়া বর্তমান ব্যাংকগুলো ব্যাংকিং সেবা প্রদান করছে গ চিকিৎসা ক্ষেত্রে ব্যাপকভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার লক্ষ্য করা যায় রোগীর তথ্য সংরক্ষণ থেকে শুরু করে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে রোগ নির্ণয় বর্তমানে অনেক ডায়াগনস্টিক সেন্টারগুলোতে রোগীদেরকে অনলাইনে রিপোর্ট দেখার সুযোগ করে দিচ্ছে ব্যবসার ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার বেড়েছে চোখের পড়ার মতো আমদানি রপ্তানি বেড়েছে কয়েক গুণ এর পিছনে মূল কারণ হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থা ফলে অর্জিত হয়েছে প্রচুর বৈদেশিক মুদ্রা যা দেশের জিডিপিতে ইতিবাচক প্রভাব ফেলেছে তাছাড়া বর্তমানে বাংলাদেশে ই কমার্সের ব্যাপক প্রসার লাভ করছে চ আবহাওয়ার ও পরিবেশ আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য এখন আইসিটি ব্যবহার করা হচ্ছে বড় প্রাকৃতিক দুর্যোগের সময় মোবাইল নেটওয়ার্ক অচল হয়ে পড়লে তখন স্যাটেলাইট এর মাধ্যমে দুর্গত এলাকা যোগাযোগ ব্যবস্থা চালু রাখা সম্ভব হবে গবেষণা আইসিটি ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা অনেক জটিল গবেষণা অনেক সহজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে করতে পারছি প্রযুক্তি ব্যবহারের সুবিধা বর্তমান বিশ্বের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের সুবিধা বলে শেষ করা যাবে না সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমরা প্রযুক্তি ব্যবহার করছি প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের সময়কে আমাদের হাতের মুঠোয় নিয়ে এসেছি কৃষি প্রযুক্তির দৌলতে আজ সারা বিশ্বে মোট জনসংখ্যার খাদ্যের চাহিদা মেটানো সম্ভব হচ্ছে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার জন্য সুনামধন্য বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ পাচ্ছে এবং আমরা ঘরে বসে বিভিন্ন যানবাহনের টিকিট ক্রয় করতে পারি আর সবগুলোর অবদান হচ্ছে প্রযুক্তি সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন উপসংহার দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে তথ্য যোগাযোগের অবদান রয়েছে মানব জীবনে বিজ্ঞানের এই ব্যবহারকে ইতিবাচক দিকে রাখতে হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আলো প্রতিটি মানুষকে আলোকিত করতে হবে সমস্ত কলুষতা থেকে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে মুক্ত করার জন্য সকল ধরনের অপব্যবহার থেকে তথ্যকে সরিয়ে রাখতে হবে তবে মানব সভ্যতা যথার্থ উন্নয়ন সম্ভব